ব্যক্তি ফাহমিদা নবীকে, শিল্পী ফাহমিদা নবীকে অ্যাসেস করতে পারে? আসলে আমি ব্যক্তি ফাহমিদা এবং আমার শিল্পী ফাহমিদা, আমি আসলে গানকে এত ভালোবাসি, আমি নিজেও জানি না আমি ব্যক্তি ফাহমিদা কেমন বা আমি শিল্পী ফাহমিদা কেমন। আমার পুরো জীবনের পথ চলাটাই আসলে একরকম। আমি, আমার একটা মেয়ে আছে আনমোল, ও আমার কাছে যেরকম, আমি আসলে ওকে নিয়ে একটা স্বপ্নের জগৎ তৈরি করি, ও আমাকে অনেক দূরে নিয়ে যায়, সঙ্গীতটাও আমাকে অনেক দূরে নিয়ে যায়। তো ব্যক্তি ফাহমিদার যে পথ চলা আর সঙ্গীত দুটো একটা জায়গায় যেয়ে আসলে মিশতে চায়, এখন কতটুকু মিশতে পারে জানি না। আচ্ছা, বর্তমানে আপনি একটা অ্যালবাম করছেন যেটা নাকি বহুদিন ধরে আপনি মাথার মধ্যে রেখে দিয়েছিলেন, এটার ভাবনাটা, এই অ্যালবামের ভাবনাটা কি ছিল বা কি ব্যাপার নিয়ে এটা করছেন বর্তমান ব্যস্ততা? আমি আসলে অনেকগুলো কাজ করছি, তার মধ্যে আমার একটা সলো অ্যালবামের কাজ করব, যেই অ্যালবামটা আসলে কিছু কিছু গান, মানে আমি কি বলবো এটাকে, একটু যে ধরনের গান আমি শুনতে পছন্দ করি, মানে একটু গজল, আচ্ছা, এই আঙ্গিকের কিছু গানকে আমি আসলে একটু একসাথে ইনক্লুড করতে চাচ্ছি, চেষ্টা করছি, জানি না। আর একটা হয়তো হবে কিছু নজরুলের গান নিয়ে আমি চেষ্টা করব, আমি এখনো বলতে পারছি না, তবে আমার চেষ্টাটা আর কি থাকবে যে আয়োজনটা যেন সুন্দর হয় এবং ইয়াং জেনারেশন যেটা যাতে করে শোনে, কারণ ওরা কিন্তু আমার অসম্ভব, মানে ওদের পছন্দে কিন্তু আমি আসলে গান গাই। আমি যখনই দেখি যে ওদের এই গানটা ভালো লাগছে, যেমন আমার একটা গান আছে, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই, এই যে একটা গান, খুব সুন্দর এই গানটা, অনেক কঠিন কিন্তু গানটা, হুম হুম, একটা ছোট ছেলে, 18 বছরের একটা ছেলে যখন আমাকে বলে যে ফাহমিদা পা, মানে ও ফিদা, ও আমাকে সবসময় বলে আমি ফিদা। হ্যাঁ, তো এই রকম গান ওদের যখন পছন্দ হয়, তখন আমার, আমার আসলে একটা ইয়াং ক্রাউড আছে যারা খুব পছন্দ করে এই গানগুলো, তো ওদের জন্য আসলে আমাকে ওই অ্যারেঞ্জমেন্টে আসলে গানগুলো আমি চেষ্টা করব দিতে, যাতে করে গানগুলো শোনে। আচ্ছা, শেষ প্রশ্ন যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে, আপনার স্টাইল বা ফ্যাশন একটা ডিফারেন্ট একটা স্টাইল মেনটেন করে ফ্যাশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কানে সবসময় ফুল থাকে, সেইটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে হলো আমি আজকে এটা পড়লাম, আসলে এই মালাটা আজকে না, আমরা কিন্তু সব, আমি বলছি, বলতে যাচ্ছি, এই মালাটা, এই ফুলটা, এটা কিন্তু আমার ভক্তের দেয়া, আমাকে দিয়েছে। ওরা সবসময় আমাকে দেখতে চায় ফুল, হ্যাঁ, ফুলে দেখতে চায়, কিন্তু আমার যেটা, এমনিতে আমি ফুল খুব ভালোবাসি, আমার প্রকৃতি দেখলে এবং সঙ্গীত, এই দুটা আমাকে, আমাকে বিচ্ছিন্ন করা যায় না, বৃষ্টি, সেটাই তো আমার ভালো লাগে। মানে আমার ভালো লাগে কি, আমি ধর কিছু নিয়ে আসলাম না, কোনো গয়নাগাটি অর্নামেন্টস আমার হাতে কিছু নাই, ওই সময় একটা ফুল দেখলাম, তো ওটা ফুলটা পরে ফেললাম, তো আমি আসলে এই, মানে খুব এই সাধারণ সিম্পল জায়গাটা আমার খুব আকর্ষণ করে আমাকে।